গোটা বিশ্বের সবাই মিলে যদি জিন পরে মানুষ মিলে যদি আমি আল্লাহর বিরুদ্ধে জেহাদ করো, আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আমার বিরুদ্ধে জোট করো, আন্দোলন করো, আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি না, ঠিক কি না? এই জন্য আমার ক্ষমতা, আমাদের ক্ষমতার সাথে আল্লাহর ক্ষমতার কোনো মিল আছে? জোরে বলেন। আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে অনেক রাজা সুলতান বয়সের ভারে নুজ্জ হয়ে যায়, 70-80, এরপর স্বেচ্ছায় অবসরে যায়, সেলফ রিটায়ারমেন্ট, আই আর হাইতান্ন, আমি আর পারবো না, অবসরে যাব, আমার অনেক বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, আর পারি না। তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে, এবার আল্লাহর অবসরে যাওয়া উচিত, কি বলেন? অবসরে যাবে, আল্লাহ ক্লান্ত হয়, ঘুম আসে, আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম, গোটা বিশ্ব চালাতে যে আমি আল্লাহ ক্লান্ত হই না, শ্রান্ত হই না, ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো সমস্যা নাই, আমি প্রথম থেকে যে ক্ষমতার চেয়ারে বসলাম চিরকাল ক্ষমতার চেয়ারে থাকবো, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি চাইলে সব করতে পারেন, তিনি কে? আল্লাহ। এজন্য আর কোনোদিন বলবেন যে আমরা ক্ষমতার মালিক? মনে থাকবে রাজা মেহারের ভাইরা ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর, আল্লাহ বললেন আমি এমন সত্তা, আমি জীবন বানিয়েছি, মরণ বানিয়েছি, আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই, জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দিতে পারে কে? আল্লাহ। নাকি আমনে গো রাষ্ট্রপতি? না, আমনে গো রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয়? আল্লাহ দেয় না? আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ, চিল্লা এখন, ঠিক কি না? আল্লাহ বললে আমি জীবন বানাই, আমি মরণ বানাই, আর জীবন মরণের মাঝখানে আমি বানিয়ে রেখেছে রুহু, কি রুহু ছিলেন তো, কালার কি, ওজন, দেখতে কেমন, কোনোদিন দেখেছেন কি? মানুষ সব বানাতে পারে, রুহু বানাতে পারে? আল্লাহ বলে তোরা কম্পিউটার বানাতে পারিস, প্লেন বানাতে পারিস, রকেট বানাতে পারিস, রোবট বানাতে পারিস, সুফিয়া খালারেও বানাতে পারিস, সুফিয়া খালা আছে না নাই, এটাও চিনেন আপনারা, ঢাকা আসছে, এটা মেয়ের আকৃতি দেয়া হয়েছে, লিপস্টিক পরিয়েছে, ঠিক কি না? যারা এটারে এনেছে, পেট্রোনাইজ করেছে, পিছন থেকে পৃষ্ঠপোষকতা দান করেছে, কেয়ামতের দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভিতরে রুহু দে, চিল্লা বলেন ঠিক কি না? রোবট বানান, সাইন্টিফিক ডেভেলপমেন্ট করেন, কিন্তু মানুষের আকৃতি দেয়া যাবে? আল্লাহ বলবে রুহু দে, কেন সুফিয়ারে বানালি, কেন সুফিয়ারে নিয়া ফাজলামি করলি, এটারে প্রতিবন্ধীর মতো মনে হয়েছে আমার কাছে, এমনে তাকায়, এমনে তাকায়, এমনে করে, এমনে করে, দেখছেন আপনারা সব কিছু আগে থেকেই ডিভাইস পেটের ভেতরে সেট করা। মানুষ রোবট বানাতে পারে, প্লেন বানাতে পারে, রকেট বানাতে পারে, মানুষ কোনোদিন রুহু বানাতে পারে নাকি? কথা বলেন জোরে, পারে? মক্কার কাফিররা বলল মোহাম্মদ, ও মোহাম্মদ রুহু কারে বলে, আমরা রুহু দেখি না কেন? হোয়াট ইজ দ্য স্পিরিট, মা হুয়া রুহ, রুহ কি আমাদেরকে বলো, যদি বলতে পারো ঈমান আনবো। বিশ্বনবী বলতে পারেন না, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না, আকাশ থেকে ওহী নাজিল হলে তবেই বলেন, ঠিক কি না? বিশ্বনবী গ্রিন সিগন্যালের অপেক্ষায়, দেখে আল্লাহ কি বলে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনির রুহি কুলির রুহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে রুহু হলো আমার আদেশ, স্পেশাল অর্ডার, আমার অর্ডারে রুহু ঢুকে, আমার অর্ডারে রুহু বের হয়, পৃথিবীর কোনো মানুষ রুহু বের করতে পারবে? আমরা কোনোদিন রুহু বানাতে পারবো? কথা বললেন, দাদা যে মরছে, চাচা যে মরলো, কোন দিক দিয়ে রুহুটা উড়াল দিল দেখছেন? কে দেখছেন? হাত তোলেন তো, কেউ দেখেছেন? রাজা মেহারের ভাইয়েরা, রুহু দেখা যায় না, ধরা যায় না, আল্লাহর আদেশে ঢুকে, আল্লাহর আদেশে ফুরুত করে উড়াল দেয়, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন রুহু বের করতে পারবা না,
আবিষ্কার করতে পারবে না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআন বলে রুহু খুঁজে পাওয়া যায় না, আমি রুহু বাইর করুম, কি বাইর করব, এই রুহু বের করে আমি নোবেল প্রাইজ পাবো, নোবেল লরেট হব। তো 7 বছর সে গবেষণা করছে মুমূর্ষু রোগীদের নিয়ে, মাগার রুহু খুঁজে পায় না। তারপর তার মাথায় চিন্তা আসলে এক কাজ করি, গ্লাস ফিটিং করা একটা ছোট্ট ঘর বানাই, বুলেট প্রুফ গ্লাস, মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয় যেই গাড়িগুলোতে চড়ে এগুলো বুলেট প্রুফ, গুলি মারলে ঢুকে, তো এরকম বুলেট প্রুফ গ্লাস ফিটিং করা রুম সে তৈরি করে তার টিমের লোকদেরকে বললো যাও আইসিইউ থেকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে মুমূর্ষু রোগীগুলারে ধরে নিয়ে আসো। তার ধারণা এই বুলেট প্রুফের গ্লাসের ভেতরে যদি, গ্লাসের রুমের ভেতরে যদি মুমূর্ষু রোগীকে ঢুকানো হয়, ওই রুগী মারা গেলে রুহু আর এই গ্লাস ভেদ করে বেরোতে পারবে না, কারণ বুলেট প্রুফের গ্লাস তো কি প্রুফ বুলেট প্রুফ। তো নিয়ে আসা হলো আইসিইউ থেকে, ঢুকাও, ঢুকানোর আগে বলতেছে চেক হিজ বিপি, তার ব্লাড প্রেশার মাপো, বলতেছে স্যার বিপি ইজ ওকে, চেক দ্য ওয়েট, এবার ওজন মাপো, লোকটার ওজন হচ্ছে 80 কেজি, কয় কেজি। এবার মেডিকেল টিমের প্রধান অনেক আশা ভরসা নিয়ে যে আজকা রুহু ধরে ছাড়ু, ঢুকা, ঢুকানোর পরে এদেরকে আবার অক্সিজেনের মাস্ক দেওয়া, কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া, লাইফ সাপোর্টে রাখা। মেডিকেল টিমের প্রধান বলল লাইফ সাপোর্টটা খুলে ফেল, সবাই বলল স্যার খুলে ফেললে তো মরে যাবে, টিমের প্রধান কয় মারার জন্যই তো আনছি, না মরলে রুহু বামু কেমনে। তো লাইফ সাপোর্ট খুলে ফেললো, বুলেট প্রুফের গ্লাস ফিটিং করা রুম আটকে দেয়া হলো, অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে করতে লোকটা শেষ, লোকটা ময়রা ভূত হয়ে গেছে। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজে ডানে বায়ে, কিন্তু রুহু তো পাওয়া যায় না, রুহু পাওয়া যায় না। এবার গ্লাসের দরজা খুলে মুমূর্ষু রোগীটা মরে গিয়েছে, মরা লাশ বের করে হাত দিয়ে গ্লাসের ভিতরে এরকম খোঁজা শুরু করছে রুহু, কি খোঁজে রুহু বুঝে এমনি ধরা যায়, এটাকে টাকি মাছ হাতানোর মতো কথা বলে খুঁজে পাওয়া যায় না। সে বললে একটা কাজ কর, চেক ইজ বিপি, বিপি মাপ তো, কয় স্যার মরে গেছে তো কোনো বিপি নাই, মানে এই যে অলিন্দ নিলয় সিস্টলিক ডায়াস্টলিকের যে ধাক্কা এটা নাই, মরে গেছে। কিন্তু মরার পরে মানুষের ওজন থাকে কি থাকে না, মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি, 80 কেজি, এবার ওজন দিয়ে দেখা গেল লোকটার ওজন হয়ে গেছে 78 কেজি, কয় কেজি কমছে, কয় কেজি। মেডিকেল টিমের প্রধানকে আমি পাইছি, সবাই কয় কী পাইছেন, কয় ওইডা কোনডা, কয় রুহু, কেমনে পাইছেন, কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি, তার মানে যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, মানে কিছু একটা তো পাইছে, রুহু না পাক কিছু একটা হিসাব মিলানো গেছে না, তা না হলে মরার আগে 80, মরার পরে 78 হবে কেন। কিন্তু সায়েন্সের সিস্টেম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেই আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরও কিছু নমুনা সংগ্রহ করতে হবে। মেডিকেল টিমের প্রধান বলল আরেকটারে দৈরান আইসিইউ থেকে, ব্লাড প্রেশার মাপ, ওজন মাপ, তারা বলল ওজন হলো এই লোকটার 70 কেজি, কয় কেজি। আবার গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকায় দিল, লাইফ সাপোর্ট খুলে ফেল, অক্সিজেন নাই, এই লোকটাও ছটফট ছটফট করে মরে গেল, এইবারও রুহু খোঁজে রুহু নাই, আবার বের করছে মরা লাশ, চেক হিজ বিপি, বিপি নাই কিন্তু ওজন আছে না নাই, মরার আগে লোকটার ওজন ছিল কত, 70, এবার ওজন দেওয়া দেখে হয়েছে 71, এবার বাড়ছে না, এবার যাইবা কই, এবার যাবা কই, আগেরটা 2 কেজি কমলো, আসার একটা জায়গা ছিল, এবার বেড়ে গেছে 1 কেজি, আল্লাহ কয় কেয়ামত পর্যন্ত তুই ঢুকাবি আর বাইর করবি কিন্তু রুহু খুঁজে পাবি না, ঠিক কি না। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দুনিয়াতে সব বানাতে পারবা শুধু রুহু ছাড়া, কি ছাড়া, মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা, কারো শরীর খিচুনি দিয়ে মরে গেলে শক্ত হয়ে যায়, গ্যাসগুলো বন্ধ হয়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, হাত পা গুলো ঢিলা হয়ে যায়, পেটের গ্যাসগুলো বের হয়ে যায়, কারো ওজন বেড়ে যায়, কারো কিছু কমে যায়, এই বাড়া কমা দিয়ে রুহু খুঁজে পাওয়া যায় না, রুহুর মালিক হলেন একজন, তিনি কে, সে আল্লাহ বললেন আমি রুহুর মালিক, আমরা বললাম আর কিসের মালিক, আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আকাশের দিকে নজর করে তাকা, 7টা আকাশকে স্তরে স্তরে বিন্যস্ত করলো কে। আবার তিনি বললেন লাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা
রুজুমাল্লিশায়াতিন, আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে তারা দিয়ে আকাশটাকে সৌন্দর্য মণ্ডিত করেছে কে? আকাশের মধ্যে তারা আছে না নাই? জোরে বলেন, রাতের বেলা তারার মেলা, দেখতে কত সুন্দর, এই ছোট্ট ছোট্ট মনে হয়, আসলে কি তারাগুলো ছোট? জোরে বলেন, আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টার্স, তারা দিয়ে আমি পৃথিবীর মহাশূন্যটাকে আলোকিত করেছি। আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু ভাই আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন, স্পেস। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালো খুঁজে পাবে না, তারা শুধু প্রথম আকাশের মহাশূন্যে দৌড়াবে, তার অনেক 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 উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে একটা বড়। বিষ্ণুই বলেন, কত বড়? তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ছুঁড়ে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট, একটার চেয়ে একটা বড়। তারপরে আমরা কই সব আমার, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায়, কত নগণ্য আমি। আমরা রাজামেহারে বসে আছি, এটা দেবিদ্বার থানায় না, দেবিদ্বার থানা হচ্ছে কুমিল্লা 17-18টার থানার একটা থানা, এরকম 64, কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা, এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? ছোট্ট ভারত আমাদের 20 গুণ বড়, কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া 150-200 গুণ বড় হবে। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর স্থল 30 ভাগ স্থল, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি। এই পানি আর স্থল মিলে আমাদের এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের একটা গ্রহ। যারা সৌরজগৎ নিয়ে কিছু পড়াশোনা করেছেন, কত বড় বড় গ্রহ আছে, বৃহস্পতি নামে একটা গ্রহ আছে পৃথিবীর চেয়ে অনেক গুণ বড়। এই যে সূর্যের কথাই ধরা যাক, যে সূর্যের আলো পেয়ে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন? আমরা শুধু সুবহানাল্লাহ কইতে পারি, আসলে কি আমরা কল্পনা করতে পারি? আমাদের কল্পনার রেঞ্জের মধ্যে তো এটা আনাই যায় না। 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? তার মানে সূর্যেই কি বড় তারা? না, এর চেয়েও বড় তারা আছে, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেলজিউস তারা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেলজিউসই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না, আরো কত বড় তারা আছে, এরকম কয়েক বিলিয়ন তারা আছে আমাদের গ্যালাক্সিতে, মানে আমাদের মিল্কি ওয়েতে, এরকম কত বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অকট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ মহাশূন্যে ভাসিয়ে রেখেছে, পৃথিবীর কেউ জানে না এখন, সুবহানাল্লাহ। চলেন আমরা একটা কাজ করি, পৃথিবীর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্ট্রাই, ওই তারাতে শীতকালের পিকনিক করে আসি। যাবেন? কে কে যাবেন দেখি, হাত তোলেন, 1, 2, 3, 4, 5, 6, 7, অনেক সাহস আছে এলাকার লোকদের, অনেক হাত তুলছে, নামান, আর নেওয়া যাবে না। তো কি দিয়ে যাবেন? রকেট দিয়ে যাইতে হবে, ঠিক কি না? আমি ধারণা দেওয়ার জন্য বলছি, পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারা, ওই হিসাব তো আমি দিতে পারবো না, ওইটা হিসাব ঢুকবেও না। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা প্রক্সিমা সেন্টারাই, 2.3 লাইট ইয়ার, আলোকবর্ষ দূরে, পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটায় যদি আমরা শীতকালীন সফরে যাই, পিকনিকে যেয়ে নামি, আমাদের কত সময় লাগবে দেখেন। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক, কি নাম? এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান, বোম সুপারসনিক। আবার বোম বোম আফ্রিদি গোয়েন না, বোম সুপারসনিক, ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, 1000 কিলোমিটার বেগে চলতো, কিন্তু বোম সুপারসনিক দিয়ে যাওয়া যাবে না, কারণ প্যাসেঞ্জার প্লেন মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে না, যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে নেমেছিল, এটার নাম অ্যাপোলো 11। চলেন এইটা দিয়ে আমরা পিকনিকটা সাইরা আসি। যাবেন? আচ্ছা চলেন যাই। এই রকেটটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হতে পারে? 8-10 হাজার কিলো। তার মানে এই রকেটটা দিয়ে ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া আসা যাবে। সুবহানাল্লাহ, বাড়িতে যে চিল্লায় পড়েন আল্লাহ আকবার। তো আমরা যারা হাত তুললাম, আমরা এখন পিকনিকে যাব পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এটাতে অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে, যেই রকেটটা আমাদেরকে 1 ঘন্টায় 39,000 কিলোমিটার দূর নিয়ে যাবে। কত দূর?
39,000 কিলোমিটার নিয়ে যাবে এক ঘন্টায়, কিন্তু যেতে কত সময় লাগবে? এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে 115,000 বছর লেগে যাবে। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছোটার পরেও 115,000 বছর লাগবে। আল্লাহ যদি বলে যা আজারি, তুই যখন শখ করছিস একটা, তোরে আর যারা হাত তুলছে তোদের সবাইয়ের 115,000 বছর হায়াত দিয়ে দিলাম। তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন, আমরা যাইতেই থাকবো, যাইতেই থাকবো। আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 ৬,০০০ জেনারেশন মরে যাবে। আমাদের 6,000 প্রজন্ম যখন মরে ভূত তখন আমাদের নামার সময় হবে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? গ্রিক সভ্যতার টাইমে যদি কেউ এই সফরটা শুরু করত, আজকে 2018 সালে পুরো সফরের 100% মাত্র 4% কমপ্লিট হতো, আর 96% সফর তাদের বাকি থেকে যেত যদি গ্রিকদের টাইমে কেউ সফরটা শুরু করত। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বেরোয় না। এজন্য আল্লাহ বললেন, লাকাদ যায়ান্না সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। তোদের প্রথম আকাশের মা শুননে, এরকম অনেক বড় বড় তারা দিয়ে আমি আকাশটারে সাজিয়ে রেখেছি। এটা তো সবচেয়ে কাছের তারা। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এইভাবে কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। এরকম কত কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা নিজেও জানে না, চিল্লায় কোন আল্লাহ আকবার। এরপরে প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন, ওয়াসিরু কওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো, সব কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘরের ভেতরে জুলুম করলেন, অন্যায় করলেন, পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? আল্লাহ। বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে নাকি? সব তিনি দেখে। লা তুদ্রিকুহুল আবসার ওহু ইউদ্রিকুল আবসার ওহু লতিফুল খাবির। অমিয়া, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র‍্যাবের চোখ, দুদকের কর্মকর্তার চোখ, ইনকাম ট্যাক্সের অফিসারের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলে এই সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর, তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনেরও নিচে নীরবে নিঃশব্দে কোনো পিঁপড়া বা পিপিলিকা যদি হেঁটে যায়, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের হাঁটার শব্দটাও শুনতে পায়। এজন্য আল্লাহ বলে, কেউ না দেখলো, একজন দেখে, তিনি কে? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মানুষগুলো কেমন করে নাস্তিক হয়? এত এত নিদর্শন আমি কোরআনের মধ্যে সূরা মুলকের মধ্যে রেখে দিলাম, এগুলো জানার পরে, পড়ার পরে, বোঝার পরে কেমন করে মানুষগুলো নাস্তিক হয়? মানুষগুলো কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাও ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা। যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায় আবার ডানা ঝাপটায়, পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখি নিয়ে যদি গবেষণা করে, ও আর জীবনে নাস্তিক থাকতে পারে? কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন আপনি অবাক হয়ে যাবেন। আর কত জায়গায় যে আল্লাহ কোরআনে পাখির কথা বলে, পাখির নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে? পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক, পাখির একজন রব আছে না নাই? আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন, সাউথ ইউরোপে পাওয়া যায়, এটাকে তারা বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দিতে শুরু করে, টানা 8 মাস উড়ন্ত অবস্থায় শূন্যে থাকে, আবার জমিনে নেমে আসলে কাজ সেরে আবার উড়াল দিলে আবার 8 মাস। হামিং বার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে, নাম শুনে থাকবেন, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি। এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র 3 ইঞ্চি, এটার সাইজ হয়,
এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে। এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার, কয়বার? আপনি 1 সেকেন্ডে আপনার 2 হাত ঝাপটাতে পারবেন কয়বার? কথা কয় না, আমি 5টা ঝাপটাই মারতেই তো আমার 1 সেকেন্ড শেষ, কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। সুবহানাল্লাহ, কইতে মন চায় না। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারা ইলা তয়ির, নাস্তিকগুলোকে পাখির দিকে তাকায় না, পাখি কেমন করে ডানা ঝাপটায়, কেমন করে ফ্লাই করে, কেমন করে টেক অফ করে, কেমন করে ল্যান্ডিং করে।